কোচবিহারকে আলাদা রাজ্যের দাবিতে ও কোচ কামতাপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে ফের কেএলও নাশকতামূলক হুশিয়ারি ভিডিও ক্লিপ প্রকাশ্যে জানিয়ে ইতিমধ্যে ব্যাপক চাপান উত্তর শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে ভিডিওতে দেখা যাচ্ছে অসমের বঙ্গাইগাঁও এর প্রকাশ বর্মন নামে এক যুবক সদ্য কে এল ওতে যোগদান করে আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে ওই যুবক জানায় কোচ ও কামতা পুরবাসী জাতির স্বার্থ রক্ষার্থে সে সদ্য এলওতে যোগদান করে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি জানায় আর তা না হলে আগামী দিন ভয়ানক পরিস্থিতির হুঁশিয়ারি দেন ওই কেএলও সদস্য আর সেরকমটা ঘটলে তার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে জানান ওই ভিডিও বার্তাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারক মুই জানে দিবার চাং যে নাইনটিন ফর্টি নাইন এইট আগস্টত চুক্তি করা কোচবিহার মার্জার এগ্রিমেন্ট মোতাবিক ভারতীয় সংবিধানের বৃহত্তর কোচ কমতাপুর রাজ্যখান ওসিরে ফিরে দিবার আহ্বান জানাং অন্যথায় ভয়ানক পরিস্থিতির সন্মুখীন হব লাগিব কেন্দ্রীয় সরকারক আর যিকোনো পরিস্থিতিত কেন্দ্রীয় সরকারে দায়ী হব শেষত পুনরায় কোটায় কোস কমতাপুরবাসী জনগণক দণ্ডবধ থ্যাংক ইউ জানালুং জয় কমতাপুর